ଆଜି ଶୁଣିବା ସୁପ୍ରସିଦ୍ଧ ଲେଖକ ଗୋଲକ ବିହାରୀ ଧଳଙ୍କ ଏକ ପ୍ରବନ୍ଧା ଚିନ୍ତା ଥରେ ଜିଲ୍ଲା ପରିଷଦ ପରିଚାଳିତ ଗୋଟିଏ ଆଞ୍ଚଳିକ ସଭା ଦେଖିବାର ସୁଯୋଗ ମିଳିଥିଲା ସେଠି ଦେଖିଲି ସେହି ସଭାରେ ବିଚାର ହେବା ପାଇଁ ଯେତେ ବିଷୟ ରଖାଯାଇଥିଲା ସେଥିରେ କୃଷି ଥିଲା ସଭା ଉପରେ ଓ ଶିକ୍ଷା ଥିଲା ସବା ତଳେ କୃଷି ଉପରେ ରହିବା କଥାଟା ବୁଝାଗଲା କିନ୍ତୁ শিক্ষাটা সভা তলক যুজাগ নাই কিন্তু সেইদিন বিচাৰ আলোচনাৰ যা বুজাগ বহুত যোজনা কৰি কিন্তু লোকে তাক বুজু নাহি বুজিবৰ ইচ্ছা বি নাই তাৰ কাৰণ হেৰি সাধাৰণ লোকৰ বিচে শিক্ষা নাই মাটি কু পাগ কৰি মঞ্জি পোতে চঞ্চল গছ ধৰে কিন্তু পঢ়ি ভূঞেৰে ফচল বুণিলে গৰু চৰি যাতে মনোযোগ মনক প্ৰথমে শিক্ষাৰে সজাড়ি তাৰপৰা তাক যোজনা কথা কহিলে বুজি পাৰিব কিন্তু আজিকালি এই যোজনা যুগৰে পাঠ পঢ়ি চাৰিব পৰ্যন্ত যদি আমি যোজনা পকাই ৰখো তোজনা কোনো যেতিয়া আগ্ৰহৰে হ'ব শিক্ষা কু তা অনেক গুণ অধিক শিক্ষা ও যোজনা ভিতরে সমন্বয় রয়ে পাব জাতিসংঘ শিক্ষা রিপোর্ট রয়েছেন লোকমানে মানে অশিক্ষিত নিরক্ষর হয়ে উন্নয়ন কার্য পছরে পড়ে যাই এসে অধিকাংশ দেশের সবুজ বড় সমস্যা তেমন কহিবা বাহুল্য যে আমি স্বাধীন হওয়া পরে আমা দেশের সর্বত্র শিক্ষা প্রসার চেষ্টা চালছি কিন্তু মনে হচ্ছে প্রসার না অর্থাৎ উন্নয়ন লম্বা লম্বা রিপোর্ট দেবা না আমি মানে এতে মুগ্ধ যে কৌশি বস্তুর মৌলিক মূল্য বিষয়ে বিশেষ চিন্তা করার আপু বেড় না কবল শিক্ষা সবু সবুত অল্প বহু সেয়া হয়েছি তাই কি আমার শাসন পদ্ধতি এমিটি যে সে বিশেষজ্ঞ মান কিন্তু মূল্য নথ কেবল লোক দক্ষাণী কু সে খোঁজা যাই তাছাড়া সবু হয়ে সারা পরে যোজনা যেতব অর্থ বিভাগ আমি আঘাত শিক্ষা উপকষ্ট গোটেই লেখা বাহি থকা ভাৰতীয় লোকে কাহি পাঠ পঢ়ি চাৰিলা আমেৰিকা নাহে আমেৰিকা

योग्य मतामत प्रकाश करशे मेशष समान मिळू भारतीय छात्र मे आमेरिका छेडी आसह ना भारत सरकार जण छात्र लिखीले जे भारत सरकार तो आमेरिका सरकार पर धनी नुंती से अंतत निज देशर सेवा करू फेरी आसतू सवाब दे लिखीले तारतर जण गवर्नर सहित समान दरमा दि তহঁত সেই ফেৰ্যা কথা বিচাৰ কৰ বিদেশৰ লোকে ৰমি কথা শুনাই পাৰি অৰ্থাৎ সেই ষ্টাণ্ডাৰ্ডৰ লোক এই দেশৰে পোন্ধৰ বৰ্ষ কাম কলে প্ৰথম পাহু দ্বিতীয় পাহি পাৰি এতিপ এশ বিশেষজ্ঞ মানক কোনো কথা কৰিব ব্যক্তিগত উৎসাহ স্পৃহা নাই দ্বিতীয়ৰে যোন যা স্পৃহা অঁ সেই বিষয়ে তুমি যথা শীঘ্ৰ নিস্প কম লোক নহয় এই সম্পর্কের দেশর পরিচালনা পদ্ধতি রূতন দৃষ্টিকোণ সৃষ্টি নহেলা পর্যন্ত অবস্থায় কৌশি পরবর্তন সম্ভব নুয়ে বড় বড় যোজনা ও বড় বড় বিশেষজ্ঞ কথা ছাড়দেলে শিক্ষার প্রসার সাধারণ স্তরের যা হলি ও যে প্রকার অধোগতি দিনক দিন ন তাকে নরখিলে আমাকে নিশ্চয় শোচনীয় হব শিক্ষা প্রসার বাহারু যেতে দেখা যাতে ଯେଉଁମାନେ ଶିକ୍ଷା କଥା ଜାଣୁଛନ୍ତି ସେମାନେ ନିଶ୍ଚୟ ଅନୁଭବ କରୁଥିବେ ଶିକ୍ଷା ରାଜ୍ୟର ଏକ ନିରୁପାୟ ଅବସ୍ଥାରେ ପହଞ୍ଚିଲାଣି ସେଥିପାଇଁ ବୋଧହୁଏ ଭାରତ ସରକାର ଏକ ଶିକ୍ଷା କମିଶନ ବସାଇ ବର୍ତ୍ତମାନ ଭାରତୀୟ ପରିସ୍ଥିତିର ନିରୀକ୍ଷଣ କରୁଛନ୍ତି ସମସ୍ୟା ତ ଅନେକ କିନ୍ତୁ ଗୋଟିଏ ଦୁଇଟି କଥା ବିଚାର କଲେ ଆମ ସମସ୍ୟାର ବିଶାଳତାର ଆଭାସ ମିଳିବ ଆମ ଦେଶରେ ମୂଳରୁ ଚୂଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁ ପରୀକ୍ଷା ପଦ୍ଧତି ଅଛି

କ'ଣ ଆମେ ସମାନ ହୋଇପାରିବୁ ନୋଟ୍ ବହି ପଢ଼ିବା ଲୋକେ କ'ଣ ମୌଳିକ ପୁସ୍ତକ ଲେଖିପାରିବ ଯେଉଁ ଦେଶରେ ମୌଳିକ ପୁସ୍ତକ ଲେଖା ହୋଇପାରିବ ନାହିଁ ସେ ଦେଶରେ କ'ଣ ମୌଳିକ ଚିନ୍ତାର ସ୍ଫୋରଣ ହୋଇପାରିବ ପିଲା ଯଦି ପ୍ରାଥମିକ ସ୍କୁଲରୁ ନୋଟ ବହି ପଢ଼େ ପରୀକ୍ଷାରେ ପାସ୍ କରିବାର ଆଧୁନିକ କୌଶଳ ମାନ ଶିଖେ ବହିର ଜ୍ଞାନ ଅନୁସନ୍ଧାନ ନ କରି ପ୍ରଶ୍ନପତ୍ର କେଉଁଠି ରହିଛି ସେହି ଅନୁସନ୍ଧାନରେ ସମୟ କଟାଏ তবে জ্ঞানার্জন করা তাপক্ষে সম্ভব হব কেউঠু এবার আন্ধ্রপ্রদেশ রে ছাত্র প্রশ্নপত্র বিকি দশ হাজার টাকা লাভ উঠাই কথা কথা সেটিকা বিধানসভার বিচার হয়ে যাই জন স্কুল শিক্ষক খোলা খোলি প্রবন্ধরে প্রবন্ধরেখি যদি আজিকালি কোশি অনুষ্ঠান রহত ছাত্র খুব ভালো ফল দেখায় তবে সে প্রকার ফল সন্দেহ চক্ষু দেখব পিলা খুব ভাল করেছি শুণে ଆମେ ଯଦି ତାକୁ ସନ୍ଦେହ କରିବାକୁ ଆରମ୍ଭ କରୁ ଓ ପାଠ ପଢ଼ାର ପରିଣତି ଏହା ହୁଏ ତେବେ ସେ ପ୍ରକାର ପାଠର ମୂଲ୍ୟ କ'ଣ ଜୀବନଟା କେବଳ ସିନା ସନ୍ଦେହରେ ଆରମ୍ଭ ହୋଇ ସନ୍ଦେହରେ ଶେଷ ହେବ ବର୍ତ୍ତମାନ ପରୀକ୍ଷା ଅବସ୍ଥା ଏହିଭଳି ଥିବାବେଳେ ଦିନକୁ ଦିନ ଏହି ପରୀକ୍ଷା ବଢୁଛି ମାଇନର ପରୀକ୍ଷା ନଥିଲା ସେ ଚାଲିଲା ଅପର ପ୍ରାଇମେରୀ ନଥିଲା ସେ ବି ଏବେ ଚାଲୁ ହେଲା ଏହିସବୁ ପରୀକ୍ଷା ଚାଲୁ ହେବା ପରେ ପରୀକ୍ଷା ବିଷୟରେ ଆଗେ ଯାହା ସବୁ ଶୁଣାନଥିଲା ତାହା ଏବେ ଶୁଣାଗଲା তে লোক সাধারণ আশ্চর্য হচ্ছেন এ পরীক্ষার পিলা প্রশ্নোত্তর বহ বিক্রি হওয়া ছাড়াও বিশেষ কন লাভ হচ্ছে কেবল তলস্তরের পরিস্থিতি বেশ সন্তোষজনক নহে গত গ্রীষ্মরে বিশ্ববিদ্যালয়ের গোটি পরীক্ষার যেতকি পাশ পিলাঙ্কর না তার একতৃতীয়ংশ পিলা অবৈধ আচরণের দণ্ডিত হয়ে কথা বাহির তেমন আগকালে যেমনি একাথরকে পরীক্ষা ফল বাহারি যা আজিকাল সেমিতি ন বাহি হীরাকুদ বন্ধ রাণি ঝরপরে সারা বর্ষ যাক পরীক্ষা ফল আস্তে আস্তে বাহিনিস আগে মাট্রিলেসন পাস করে লোকে মাজিস্ট্রেট কাম চলাই এবে মাট্রিক পাঠ খড়ি কি নু কি পেড়ি কি নুহে। জনে বিএ ছাত্র চিঠি ঠায় কহিলে কহিল ইংরেজি তো যাই তাই হয়ে যাতৃভাষার লিখিলা বেড়ে পনেরটাটা বনান শুদ্ধি হয়েছে পাঠ তো যা লিখবে অক্ষর দেখলে ডরিযোগে অক্ষর বোধয়ে আজকাল পাঠ সঙ্গে কিছু সম্পর্ক না আগে যেত পাঠ পে বিশেষ সুবিধা নোক বিশেষ আগ্রহ নতুন পাঠর মানদণ্ড এত উচ্চ লা অথচ এত বিজ্ঞান বড় শিক্ষা নানা সুবিধা আবিষ্কৃত হয়ে ও প্রত্যেক লোক পাঠর মূল্য বুঝি সারিলে পাঠর মানদণ্ড কমুছি প্রাথমিক পিএচডি পর্যন্ত সবুটি অবস্থা সমান হয়ে গেল এবে হিন্দুস্তান স্টাণ্ডার্ড আউটসাইডর না জন কী দ এম এ ইন বেঙ্গলি বলে গোটি লেখা লেখিলে সে দেখাই সেই বিভাগের কমিটি লোকে প্রথম শ্রেণী পাঁতি কিন্তু প্রথম শ্রেণীরা কিছু মূল্য নধিকাংশ ডিপ ফিল করা বাধ্য হচ্ছে এবার সেই ডিফিল সংখ্যা বহু ডিলিট করা ছাড়া উপায় না লেখক বিভাগের কিন্তু ভালো ছাত্র নিট সে অবস্থা বিশেষ ভালো নু ধারণা এই প্রকার অধপতন যে কেবল বঙ্গলা বিভাগের হয়েছি তা বিভাগের বিভাগ আস্তে আস্তে প্রবেশ করেছি দুর্ভাগ্যবশত আমাদের গবেষণা ডিগ্রি কলা বেড়ে ছাত্র মানুষ প্রবন্ধ ইত্যাদি লেখি কিংবা প্রকাশ করে নিজের প্রবীণতার পরীক্ষা দেওয়া পড়ে নাশ্চাত্য দেশ মানুষ বিশেষ আমেরিকার সেই পরিস্থিতি নিজ কার্যকলাপর প্রগতির পরিচয় দেওয়া পড়ে কিন্তু এ দেশের জ্ঞানী গবেষক মানে লুচি করে থাকে হঠাৎ বাহারি পড়ে এমিতি চমক দেখা যে হঠাৎ লোকে চমকি পড়ি বিশ্বাস করে পানি না ভারতবর্ষের কেতক বিশ্ববিদ্যালয় শহ শহ পিএইচডি ডিলিট বাহু অৰ্থাৎ গোটেই হলে গৱেষণা উচ্চ জ্ঞান ৰাজ্যৰে সন্মান পাই নাই তুমি তলত যা যা যদি ফাংকা যায় তই খালি অৱাজৰে কণ এই স্বাধীনতা ভাৰত চিনা ব্ৰিটিশ মানৰ নিজ ৰাজ্য বুলি তাল গছকু তোপ কৰি দেখাই জাপানী শত্ৰু এই ঘ নিজক এমি ঠকি পাৰিবা খালি নিৰন্ন মূৰ্খ লোক ତାଲିମ କରି ଫୌଜ ପୋଷାକ ପିନ୍ଧାଇଲେ ଦେଶର ସ୍ୱାଧୀନତା ରହିପାରିବ ନାହିଁ ରହିବ ଯଦି ପାଠ ବଳରେ ଆମେ ଅନ୍ୟମାନଙ୍କ ସହିତ ସମାନ ହୋଇପାରିବା ତେଣୁ ଶିକ୍ଷାକୁ ଆମ ବିଚାରରେ ଶେଷ ସ୍ଥାନ ନ ଦେଇ ଶୀର୍ଷ ସ୍ଥାନ ଦେଲେ ଏହି ଅବସ୍ଥାର ପରିବର୍ତ୍ତନ କେବଳ ଆଶା କରାଯାଇପାରେ